ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেক ভালো রয়েছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম অধ্যায়ে বিভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা, এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আলোচনা করব 4 মার্কের। এর আগেও আমরা দুটো বিষয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে যে এই বিশেষ ধরনের শিক্ষার্থীদের শিক্ষার প্রয়োজনীয়তা কি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা আলোচনা করেছি ব্রেল পদ্ধতি কি। আজকে আলোচনা করব যে মূকবধির শিক্ষার্থীদের শিক্ষাদানের পদ্ধতিগুলি কি কি রয়েছে। একটা কথা মনে রাখবে, মূকবধির শিশু করা কারা? মূক অর্থাৎ যারা বোবা, এবং বধির যারা কালা অর্থাৎ যারা কানে শুনতে পায় না, তাদেরকে মূকবধির শিক্ষার্থী বা ব্যক্তি বলা হয়। অর্থাৎ এমন ব্যক্তি যে কথাও বলতে পারে না এবং কথা শুনতেও পারে না, তাদেরকে বলা হচ্ছে মূকবধির। তাহলে ভাবো যে যে মানুষটা কানে শুনতেও পায় না, মুখে বলতেও পারে না, তাদেরকে কিভাবে শিক্ষা দিব? একটু ভাবলে দেখবে এটা খুবই কঠিন একটা বিষয়, যারা বলতে পারো না এবং কথা শুনতেও পারে না, তাদেরকে কি শিক্ষা দিব, কিভাবে শিক্ষা দিব? তো এই যে মূকবধির শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি রয়েছে, কটা শিক্ষণ পদ্ধতি রয়েছে, কিভাবে তাদেরকে পড়ানো যায়, এই বিষয়গুলো আজকে আলোচনা করবো। তাহলে প্রথমটা হচ্ছে কি, যে কম্পন ও স্পর্শ পদ্ধতি। কম্পন ও স্পর্শ পদ্ধতি কি এটা আমরা দেখবো। কম্পন ও স্পর্শ পদ্ধতি কি বলছে, কেটি অ্যালকর্ন এন্ড সোফিয়া অ্যালকর্ন প্রবর্তিত এই পদ্ধতিতে মূকবধির শিশুরা শিক্ষকের মুখের সামনে বা গলায় হাত দিয়ে স্পর্শ করে কম্পনের সাহায্যে শব্দ চিনতে পারে, যা তাদের শিক্ষা গ্রহণে সাহায্য করে। অর্থাৎ কম্পন স্পর্শ পদ্ধতি, অর্থাৎ একজন শিক্ষক যখন কোনো বিষয়ে বোঝাচ্ছেন, তখন যে ছেলেটি বা যে মেয়েটি মূক এবং বধির, সে কি করবে, শিক্ষকের সামনে বসে তার গলায় তার কম্পন হাত দিয়ে, তার গলার কম্পনে কম্পন এবং ঠোঁটে হাত দিয়ে স্পর্শের মাধ্যমে সে বোঝার চেষ্টা করবে স্যার কি বলছে। বুঝা গেল? তো তোমরা বুঝতেই পারছো যে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল শিক্ষা ব্যবস্থা এখানে, মানে একজন শিক্ষক বলবে আর শিক্ষার্থী সেই শিক্ষকের মুখে হাত রেখে এবং গলায় হাত রেখে বোঝার চেষ্টা করবে শিক্ষক কি পড়াচ্ছেন। তোমাদের এখানে বিষয় মনে রাখবে যে এই কম্পন স্পর্শ পদ্ধতি কি আবিষ্কার করেছিল, কেটি অ্যালকর্ন এবং সোফিয়া অ্যালকর্ন, এটা ছিল দুজন বোন। তারপরে হচ্ছে ওষ্ঠ পঠন পদ্ধতি, এটা একটা পদ্ধতি যার প্রবর্তক হচ্ছে কি, জোয়ান পাবলো বনে। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুব বেশি, এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? জোয়ান পাবলো বনে, এখানে বক্তার, এটা ভুল করেছি, এটা এটা হবে বক্তার, এখানে বক্তার ঠোঁটের নাড়াচাড়া দেখে বক্তব্য অনুধাবন করতে হয়, এখানে একটু ভুলে গেছে, ঠিক আছে? বক্তব্য বক্তৃতা, এখানে বক্তার ঠোঁটের নাড়াচাড়া দেখে বক্তৃতা অনুধাবন করতে হয়। অর্থাৎ এখানে ছেলে মেয়েরা কি করবে, দূর থেকে শিক্ষকের মুখ নড়াচড়া দেখবে এবং স্যার কি বলছে বা শিক্ষক বা শিক্ষক কি বলছে তা বোঝার চেষ্টা করে। এটাকে ওষ্ঠপঠন পদ্ধতি বলে, যেটা আবিষ্কার করেছে জোয়ান পাবলো বনে। তারপর বলছে আঙ্গুলের দ্বারা বানান শেখা, অর্থাৎ এটাকে কি বলা হচ্ছে, সঞ্চয়মূলক পদ্ধতি বলা হচ্ছে, এবং আমাদের ভারতবর্ষে এটাকে করপল্লবী পদ্ধতি বলা হচ্ছে। এখানে আঙ্গুল সঞ্চারণের মাধ্যমে শব্দ বাক্য বানান লেখা ইত্যাদি শেখানো হয়, অর্থাৎ আঙ্গুলের সাহায্যে দেখিয়ে দেখিয়ে এদেরকে শেখানো হয়, ঠিক আছে? আর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে পেডিয়ার প্রবর্তিত, অর্থাৎ এই যে পদ্ধতি, সঞ্চয়মূলক পদ্ধতি বা করপল্লবী পদ্ধতি, ঠিক আছে, এই পদ্ধতিটি আবিষ্কার করেছে কে, পেরিয়ার। এটা কিন্তু এমসিকিউ তো তোমাদের পরীক্ষায় আসবে। তারপর দর্শন ভিত্তিক উপকরণ, অর্থাৎ যারা চোখে দেখতে পায় বাট কানে শুনতে পায় না এবং কথা বলতে পায় না, তাহলে তাদের দর্শন ইন্দ্রিয় বা চোখটাকে বেশিভাবে কাজে লাগাতে হবে। তাহলে কি বলছে, যে এখানে প্রতীকের ব্যবহার করে শিক্ষার্থীরা আয়নার সামনে দাঁড়িয়ে শিক্ষকের মুখের ভঙ্গিমার অনুকরণের শব্দ উচ্চারণ করে। কি শিক্ষকরা কিভাবে কথা বলে, শিক্ষার্থীরা সেবা যারা মূকবধির তারা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে তাকে অনুকরণ বা নকল করার চেষ্টা করে, ঠিক আছে? এটা হচ্ছে দর্শন ভিত্তিক একটা উপকরণের মাধ্যমে তাদেরকে শেখানো। তাহলে এই কয়েকটি চারটি পদ্ধতি ছিল মূকবধির শিক্ষার্থীদেরকে কিভাবে পড়ানো যায়, এই চারটি পদ্ধতির মাধ্যমে তাদেরকে পড়ানো যায়। তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। কম্পন স্পর্শ পদ্ধতি কে আবিষ্কার করেন, কেটি অ্যালকর্ন, সোফিয়া অ্যালকর্ন, ওষ্ঠপঠন পদ্ধতি কে, জোয়ান পাবলো বনে, তারপরে সঞ্চয়মূলক পদ্ধতি কে, পেরিয়ার, ঠিক আছে? এগুলো তোমরা মনে রাখবে। তাহলে চলো আজকে এ পর্যন্তই, পরে একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।